নমস্কার বন্ধুরা লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা এক্সেলের যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আজকে সেই ফর্মুলা থার্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব আমরা এর আগে এই যে ফর্মুলা ফাংশানগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এর মধ্যে আমরা দুটো ক্লাস আমরা আলোচনা করেছি প্রথম ক্লাসে আমি নাও থেকে অট পর্যন্ত ফর্মুলা দেখিয়েছি এবং সেকেন্ড ক্লাসে আমি পাই থেকে স্কোয়ার রুট পর্যন্ত ফর্মুলা দিয়েছি তো আজকের আমি থার্ড ভিডিওতে ইফ ফর্মুলা সম্পর্কে সম্পূর্ণরূপে আলোচনা করব। খুব মজাদার একটা ফর্মুলা ইফ ফর্মুলা দেখো আমরা ইফের পেজের মধ্যে ক্লিক করে ইফের পেজের মধ্যে চলে এসেছি তো এখানে আমি কিছু কিছু কটা এক্সাম্পেল এখানে বানিয়েছি দেখো এক্সাম্পেলগুলো সমস্ত ইফ ফর্মুলার সাহায্যে হয়েছে তো কীভাবে আমি ফর্মুলাগুলো ইউজ করে কাজ করেছি তোমরা মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বেশি কত না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো দেখো এক্সাম্পেল ওয়ানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল দেওয়া আছে যেখানে লেখা আছে স্টুডেন্টস নেম এক্সাম মার্কস পাস এবং ফেল আমাদেরকে দেখাতে বলেছে তো আমরা পাস এবং ফেল আমরা কিভাবে বের করব তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিয়ে তোমাদেরকে আবার দেখিয়ে দিই দেখো তাহলে ই ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করি দেখো ইফ হচ্ছে এক্সেলের মধ্যে একটা লজিক্যাল ফর্মুলা তো যদি কোনো ফর্মুলার মধ্যে লজিক কোনো কাজের মধ্যে লজিক থাকে তো সেই লজিকটাকে মেনে আমরা এক্সেলের মধ্যে এই ইফ ফর্মুলাটাকে ইউজ করে অ্যান্সারটা বার করতে পারি তো এখানে একটা কথা লজিক আমাদেরকে বলে দিয়েছে যে 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 স্টুডেন্টসরা লেস দ্যান ফর্টি পেয়েছে যে যে স্টুডেন্টসরা লেস দ্যান ফর্টি পেয়েছে তাদের করতে হবে যে যে স্টুডেন্টরা লেস দ্যান ফর্টি পেয়েছে তাদেরকে ফেল কর ফেল এবং যে যে স্টুডেন্টরা ফরটির উপরে পেয়েছে তারা হচ্ছে পাস তাহলে আমরা এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করব। তো দেখে নাও তাহলে আমরা এখানে লিখবো ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন ইফ হচ্ছে লজিক্যাল ফর্মুলা তো দেখো এখানে লজিক্যাল টেস্ট চাইছে তো লজিক্যাল টেস্ট আমার কার উপর করতে হবে এক্সাম মার্কসের উপর লজিক্যাল টেস্ট করতে হবে তো এখানে ইকুয়ালস টু ইফ দেওয়ার পর লজিক্যাল টেস্টের সময় আমি এটাকে সিলেক্ট করে দেবো করার পর এবার এখানে কত বলেছিল আমাকে লেস দেন ফর্টি যদি ওই ঘরের সংখ্যাটা লেস দ্যান ফর্টি হয় তাহলে কমা এবারে ভ্যালু ইফ ট্রু এগুলো দিতে হবে আমাকে ভ্যালু ট্রু আর ফলস যদি এই ঘরের সংখ্যাটা চল্লিশের থেকে কম হয় তাহলে কি হবে তাহলে হবে ইনভার্টের কমার মধ্যে আমি লিখে দেবো কি ফেল ওকে ইনভার্টের কমা ক্লোজ কমা দিলাম আদারওয়াইজ কী হবে আদারওয়াইজ পাস পাস হয়ে গেল ফর্মুলা তো এখানে কি করলাম দেখো ইকোয়ালস টু ইফ এক্সাম মার্কস লেস দেন চল্লিশ যদি এখানের মার্কসটা চল্লিশের থেকে ছোটো হয় তাহলে ফেল নাহলে পাস তো আমরা এখানে এন্টারপ্রেস করে দিলাম দেখো এখানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সংখ্যাটা কিন্তু চল্লিশের থেকে বেশি তো সেই জন্য এখানে পাস দেখিয়েছে তো একই রকমভাবে আমরা এটাকে নিচের দিকে ধরে এলাম ড্র্যাক করে দিলাম তো দেখো এখানে চল্লিশের থেকে এটা কম হয়েছে ফেল দেখিয়েছে এখানে দেখো চল্লিশের থেকে বেশি পাস এখানে কম দেখিয়েছে সেজন্য ফেল তো দেখো তোমরা দেখো এখানে প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু একদম ঠিকঠাক চলে এসছে তো এটা হলো এটা আমরা এক্সেলের মধ্যে একটা ইফ ফর্মুলার প্রথম এক্সাম্পেল নিয়ে আমরা আলোচনা করলাম তো তোমরা এটা প্র্যাকটিস করবে তো চলো সেকেন্ড এক্সাম্পেলে চলে যাই চলো এখানে আমি এটাকে ডিলিট করে দিই তো এইখানে কন্ডিশানটা কি দেওয়া আছে এইখানে কন্ডিশান এটাই দেওয়া আছে যদি এই আধার নাম্বারটা এই আধার নাম্বারের সাথে ম্যাচ হয় তাহলে এখানে ম্যাচ আসে আর যদি না ম্যাচ হয় তো এখানে লেখা রাখবে নট ম্যাচ এরকম লেখা চলে আসবে তো কিভাবে আমরা করব। একই রকমভাবে আমরা সেটা করে দিতে পারি তো এখানে তোমাদের কি করা ছিল ইনভ্যালিড এটাও দিয়ে তুমি করতে পারো যদি ম্যাচ করে তাহলে কিছু আসবে না আর যদি ম্যাচ না করে তাহলে ইনভ্যালিড আসবে কিছু না ফাঁকা দিলে কিছু আসবে না তো আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এবার ফর্মুলাটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে এখানে কি ফর্মুলা লিখতে হবে ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট তো লজিক্যাল টেস্ট আমাদের কি করতে হবে দিস সেল ইকুয়ালস টু দিস সেল যদি এই সেলটা এই সেলের সমান হয় তাহলে এখানে লেখা চলে আসুক ম্যাচ ওকে তো চলো আমরা একটু ফর্মুলা বারের দিকে চলে যাই তো ফর্মুলা বারে যদি এই সেলের লেখাটা এই সেলের সাথে সমান হয় তাহলে এখানে চলে আসুক ম্যাচ আদারওয়াইজ এখানে কী চলে আসবে ইনভ্যালিড আমরা ইনভ্যালিডই লিখে দিচ্ছি ইনভ্যালিড এখানে আমরা লিখে দিলাম ইনভ্যালিড ইনভার্টেড কমা শেষ করে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তো আমরা কি লিখলাম যদি এই সেলটা এই সেলের সাথে সমান হয় তাহলে লেখা চলে আসুক ম্যাচ আদারওয়াইজ এখানে লেখা চলে আসুক কি ইনভ্যালিড তো এখান থেকে আমরা এন্টারপ্রেস করবো তো এন্টারপ্রেস করার পর দেখো এখান থেকে আবার আমরা এখানে মাউস ট্র্যাক করে দিলাম তো দেখো চলে এসছে এইটার সঙ্গে এখানে এবার এটাকে একটু বোল্ড করে দিই তোমরা দেখতে সুবিধা হবে তোমাদের এগুলো একটু বোল্ড করে দিই বোল্ড করলে তোমাদের দেখতে সুবিধা হবে তো দেখো এখানে হচ্ছে কি চলে এসছে যে এই নাম্বারটা দেখো এই নাম্বারের সাথে ম্যাচ করেছে দেখো টু ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ টু নাইন সিক্স থ্রি টু ফাইভ টু ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ টু নাইন সিক্স থ্রি টু ফাইভ তো এটা ম্যাচ করেছে সেজন্য ম্যাচ এসছে এখানে দেখো কী নাম্বার আছে এইট ফাইভ নাইন সিক্স টু থ্রি ফাইভ ফোর ওয়ান সেভেন এইট ফাইভ তার সঙ্গে কিন্তু এটা মেলেনি দেখো নাইন নাইন সিক্স ফাইভ টু এটা মেলেনি সেই জন্য এখানে চলে এসছে দেখো ইনভ্যালিড এখানে আবার ম্যাচ করেছে দেখো টু ওয়ান ফোর ফাইভ টু ওয়ান ফোর ফাইভ থ্রি সিক্স ফাইভ এইট থ্রি সিক্স ফাইভ এইট থ্রি টু ফাইভ সিক্স থ্রি টু ফাইভ সিক্স তো এটা ম্যাচ করেছে আবার দেখো এটা ম্যাচ করেনি এটাও ম্যাচ করেনি দেখো ফাইভ ফাইভ আছে ফাইভ এইট আছে ম্যাচ করে এখানে আবার দেখো ম্যাচ করেছে তো যেগুলো ম্যাচ করছে সেগুলো কিন্তু ম্যাচ চলে এসছে আর যেগুলো ম্যাচ করেনি তো সেগুলো দেখো ইনভ্যালিড চলে এসছে তো ঠিক এই এইরকমভাবে তোমার ফর্মুলাটা এখানে ইউজ করবে ওকে তো চলো আমরা থার্ড এক্সাম্পলে চলে যাই তো থার্ড এক্সাম্পল এখানে কি বলা আছে এখানে কিছু পার্সনের নেম দেওয়া আছে এবং তাদের এজ দেওয়া আছে তো এখানে আমাকে বের করতে হবে যে এরা এটিএম কার্ডের জন্য এলিজেবেল না এলিজেবেল নয় সেটা আমাদেরকে বার করতে হবে তো সেটা যদি আমি বার করতে চাই তাহলে আমাকে কীভাবে করতে হবে দেখো এখানে আগে থেকে আমি বের করে রেখেছি তো কীভাবে আমি বার করছি সেটা দেখো এটা ছাব্বিশ বছর বয়স তাহলে এলিজেবেল আঠেরো বছরের এখানে কন্ডিশান দেওয়া আছে যে কি যদি আঠেরো বছরের কম হয় তাহলে কি নট এলিজেবেল আর যদি আঠেরো বছরের বেশি হয় তাহলে এলিজেবেল তো আঠেরো বছরের বেশি বা কম যে কোনো একটা ধরেই করলে কিন্তু এখানে হয়ে যাবে তো আমি আগে থেকে একটু বের করে রেখেছি তো কীভাবে আমি অ্যাপ্লাই করছি তোমরা দেখে নাও এখানে দেখো আঠেরো বছরের কম সেই জন্য এখানে নট এলিজিবেল দেখাচ্ছে এখানে আঠেরো বছরের বেশি সেই জন্য এখানে দেখো এলিজিবল দেখাচ্ছে এখানে দেখো আঠেরো বছরের কম সেই জন্য দেখো নট এলিজিবেল দেখাচ্ছে তো কীভাবে এটা করলাম সেটা তোমরা এবার দেখো তো আমি পুরো যে করেছিলাম সেটাকে আমি ডিলিট করে দিলাম তো দেখো এবারে আবার লিখে দিলাম আমি এখানে ইফ ফাংশান ইভ লিখে দিলাম ব্র্যাকেট ওপেন করে দিলাম ব্র্যাকেট ওপেন করার পর এবার বলছি লজিক্যাল টেস্ট তো লজিক্যাল টেস্ট আমাকে যার উপরে করতে হবে এজের উপর করতে হবে তো আমি এজটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এই এজের এজটা যদি আঠেরো থেকে কম হয় বা আঠারোর বেশি হয়ে যেটা দাম যেটা খুশি আমি একটা নিতে পারি তো ধরুন আমি এখানে করে নিলাম আঠেরোর থেকে কম যদি এই ঘরের বয়সটা আঠেরোর থেকে কম হয় আঠেরোর থেকে কম হয় তাহলে কি হবে তাহলে এখানে হবে নট এলিজেবেল তাহলে এবার আমরা চলো একটু এখানেও আমরা লিখতে পারি বা ফর্মুলা বারে আমরা লিখতে পারি আমরা যেটা সেলের মধ্যে লিখি সেটা ফর্মুলা বারে কিন্তু চলে আসে তো এখানে আমরা লিখতে পারি বা এখানে ফর্মুলা বারে লিখতে পারি তো ফর্মুলা বারে চলো এখানে জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে তো ফর্মুলা বারে চলো যদি এই বয়সটা আঠেরো থেকে ছোট হয় তাহলে কী হবে তাহলে হবে এখানে লিখতে হবে আমাদের কি নট এলিজেবেল নট এলিজেবেল এলিজিবেল

তো ইন্টারভিউ টেনে দাও দেখো এখানে কী দেখাচ্ছে প্রত্যেকটা লক্ষ্য করো যে যেটা দেখো এখানে দেখিয়ে দিয়েছে দেখো ছাব্বিশ তাহলে কি এলিজেবেল চব্বিশ এলিজেবেল পনেরো নট এলিজেবেল পঁচিশ এলিজেবেল আঠাশ এলিজেবেল এগারো নট এলিজেবেল সাতাশ এলিজেবেল চোদ্দো নট এলিজেবেল আচ্ছা এবারে এটাকে আমরা কীভাবে করলাম এটা হচ্ছে আঠেরোর কম দিয়ে করলাম এবার যদি ধরে নাও আমি এখানে আঠেরোর বেশি দিয়ে করছি যে এই ঘরের বয়সে যদি গ্রেটার দেন আঠেরো হয় তাহলে এইখানে আমরা এবার কন্ডিশনটা কিন্তু আমাকে উল্টে দিতে হবে তাহলে এখানে যে এখানে প্রথমে আমাকে এলিজেবেল বসাতে হবে আর এখানে আমাকে বসিয়ে দিতে হবে নট এলিজেবেল ওকে বুঝতে পারলে তো এবার এটাকে গিয়ে এবার এখানে এন্টার করে দেবো তাহলে দেখো আবার এখান থেকে আমি টেনে দিলাম তো একই বেরোবে শুধু কন্ডিশানটা ঘুরে গেল এখানে যদি আঠারো বেশি হয় তাহলে এলিজিবেল আমি নট ইলিজিবেল আর এলিজেবলটা শুধু উল্টো পাল্টা করে দিলাম বোঝা গেল দুটো কন্ডিশন ধরে আমি এখানে করতে পারি তো এখানে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো ফর্মুলাটা তোমরা প্র্যাকটিস করবে চলো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই তো এখানে কি বলছে এখানে বলছে যে যদি এখানে চল্লিশের কম কোনো স্টুডেন্ট নাম্বার পাই চল্লিশের কম যদি কোনো স্টুডেন্ট নাম্বার পায় তার নাম্বারের সাথে দশ যোগ করো তাহলে আগে থেকে দেখো আমি এখানে ফর্মুলাটা অলরেডি করে রেখে দিয়েছি তো কীভাবে আমি একে ফর্মুলাটা করলাম কী কীভাবে অ্যান্সারটা বের করলাম দেখো প্রত্যেকটার সঙ্গে দশ যেটায় চল্লিশের কম দেখো দশ যোগ হয়ে আছে তো হবে এটাকে আমি আগে এখান থেকে ডিলিট করে দিলাম তো কীভাবে এটা করবো দেখো ইকোয়ালস টু ইফ ভালো করে বোঝার চেষ্টা করো ইকোয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন এবার লজিক্যাল টেস্ট আমার কার উপর করতে হবে লজিক্যাল টেস্ট আমার এর উপর করতে হবে তো এখানে আমি করে দিলাম ক্লিক আচ্ছা তাহলে এই ঘরের সংখ্যাটা যদি লেস দ্যান ফর্টি হয় তাহলে কি হবে যদি এই ঘরের সংখ্যাটা লেস দ্যান ফর্টি হয় তাহলে এই ঘরের সাথে প্লাস হবে দশ আদারওয়াইজ কি হবে আদারওয়াইজ ফাঁকা থাকবে কোনো প্লাস হওয়ার দরকার নেই তো এখানে ফর্মুলাটা আমরা কীভাবে লিখলাম দেখো ইফ যদি এই ঘরের সংখ্যাটা লেস দ্যান ফর্টি হয় যদি এই ঘরের সংখ্যাটা চল্লিশের থেকে কম হয় তাহলে কমা এই ঘরের সাথে দশ যোগ করো আদারওয়াইজ সেটা ফাঁকাই রেখে দাও ঠিক আছে আর আদারওয়াইজ এটা ফাঁকাই থাক বা এর মধ্যে তোমরা কিছু মেসেজ লিখে দিতে পারো মেসেজ তোমরা লিখতেই পারো যদি এখানে শুধু ডবল ইনভার্টার কমা দিয়ে দাও শুরু করে ডবল ইনভার্টার কমা শেষ করে দাও তাহলে এটা কিন্তু ফাঁকাই থাকবে তো এখান থেকে আমি এন্টার মেরে দিলাম দেখো এটা কিন্তু চল্লিশের কম সরি এটা কিন্তু চল্লিশের বেশি তো সেই জন্য ঘরটা দেখো ফাঁকা আছে এবার আমরা নিচের দিকে ড্র্যাক করি দেখো এটা চল্লিশের থেকে কিন্তু কম আছে সেই জন্য এখানে দেখো দশ অ্যাড হয়ে গেছে ঠিক এই রকমভাবে নিচের দিকে এখানে করো নিচের দিকে ড্র্যাগ মারো ড্র্যাগ মারলে দেখবে যে সে নাম্বারগুলো দেখো চল্লিশের থেকে কম আছে সেই সেই নাম্বারগুলো এখানে কিন্তু সমস্ত দশ যোগ হয়ে বসে গিয়েছে ওকে তো চলো আমরা নেক্সট এক্সাম্পেলে চলে যাই দেখো আমরা পরের এক্সাম্পেলে চলে যাই পরের এক্সাম্পেলে এখানে দেওয়া আছে দেখো যে যদি এখানে কিছু এমপ্লয়ির নাম দেওয়া আছে দেখো আর এখানে স্যালারি দেওয়া আছে ওকে তো এখানে দেখো দেওয়া আছে যে যদি স্যালারি পনেরো হাজার বেশি বা তার বেশি হয় তার সঙ্গে ফিফটিন পার্সেন্ট হবে বোনাস স্যালারির আর যদি পনেরো হাজার কম হয় তাহলে টেন পারসেন্ট বোনাস হবে ঠিক আছে এটাকে আমরা এমনি আর ম্যানুয়ালি করে তোমাদেরকে দেখাবো তাহলে ইফ ফর্মুলা সাহায্যে আমরা একবার করবো একবার ম্যানুয়ালি করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ই ফর্মুলাটা কীভাবে কাজ করছে তো দেখো এখানে আমরা কাজটা শুরু করি ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন এবারে বলছে লজিক্যাল টেস্ট টেস্ট টেস্টের উপরে এই ঘরের স্যালারিটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু কত হয় পনেরো হাজার হয় তাহলে কি হবে এই ঘরের সাথে ইনটু হবে কত ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হবে আবার এখানে আরেকটা কন্ডিশান দিয়ে দিয়েছে তাহলে এই কন্ডিশানটা কীভাবে হবে আবার বসব এখানে ইফ যদি ব্র্যাকেট ওপেন করো এই স্যালারিটা যদি লেস দেন ফিফটিন থাউজেন্ড হয় লেস দেন ফিফটিন থাউজেন্ড হয় তাহলে কী হবে আবার এই সেলের সাথে ইনটু করে দাও কত টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে দাও টেন পার্সেন্ট করে দিয়ে ব্র্যাকেট একবার ক্লোজ করো দুবার ক্লোজ করো যে দুটো ব্র্যাকেট হয়েছে ধর এই একটা ব্র্যাকেট দ্বারা শুরু হয়েছে তার জন্য এটা আর এই একটা ব্র্যাকেট শুরু হয়েছে তার জন্য এটা তো ফর্মুলাটা আরেকবার বুঝে নাও ইফ কে টেন কে টেন বলতে এইটা যদি কে টেনের ফর্মুলাটা কে টেনের সংখ্যাটা পনেরো হাজার গ্রেটার দেন ইকুয়াল টু ফিফটিন থাউজেন্ড মানে কি পনেরো হাজার বা তার বেশি হয় তাহলে আবার কে টেনের সাথে কে টেন কেন আমরা করছি এইটার সাথে মানে পনেরো হাজারের সাথে ফিফটিন পার্সেন্ট গুণ করে দাও কমা দিলাম আবার ইফ এই কে টেনের সংখ্যাটা মানে স্যালারিটা যদি লেস দ্যান ফিফটিন থাউজেন্ড হয় পনেরো হাজারের কম হয় তাহলে আবার এই স্যালারির সাথে টেন পার্সেন্ট গুণ করো তাহলে হয়ে গেল না ফর্মুলা তো এবার এটাকে এন্টারপ্রেস করো তো এন্টারপ্রেস করার পর দেখো এখানে হচ্ছে অ্যান্সার বেরিয়ে গিয়েছে তো এটাকে আমরা নিচের দিকে ড্র্যাক করে দিলাম তো পরপর অ্যান্সার আমাদের সামনে বেরিয়ে চলে এলো তো এবার আমরা যাচাই করে দেখি যে সত্যি পনেরো হাজারের সমান এবং পনেরো হাজার বেশিগুলো পনেরো পার্সেন্ট হলো কি না এবং পনেরো হাজারের কমগুলো টেন পার্সেন্ট হলো কি না সেটা আমরা ম্যানুয়ালি যাচাই করবো তো চলো দেখি ইকুয়ালস টু এটা হচ্ছে পনেরো হাজার বা পনেরো হাজার বেশি তাহলে এটা ফিফটিন পার্সেন্ট গুণ হওয়ার কথা তবে চলো এখানে আমরা ফিফটিন পার্সেন্ট গুণ করি ফিফটিন পার্সেন্ট এন্টারপ্রাইজ করো তো দেখো একদম অ্যান্সার পুরো পারফেক্ট মিলেছে এখানে দেখো কী আছে এখানে আছে এইট থাউজেন্ড তাহলে অবশ্যই এটা পনেরো হাজারের কম তাহলে ইকুয়ালস টু এখানে টেন পার্সেন্ট গুণ করতে হবে তাহলে ইন্টু টেন আর এদিকে দাও পার্সেন্টেজ এন্টার দেখো এখানে আচ্ছা এখানে কী বললো ও আচ্ছা আমি ভুল করেছি এইটার সাথে গুণ করতে হবে এইটার সাথে না এইটার সাথে তো এন্টার প্রেস করো দেখো এখানে আটশো একদম অ্যান্সার বেরিয়ে গেছে ভুল ঠিকঠাক এইটা ইন্টু টেন পার্সেন্ট এন্টার দেখো নশো পঞ্চাশ একদম ঠিকঠাক বেরিয়েছে এবারে দেখো এখানে আঠারো হাজার আঠেরো আছে এটা ঠিকঠাক বেরিয়েছে কিনা তাহলে এখানে আবার এটাতে এখানে গিয়ে ইনটু তাহলে আঠেরো হাজার যেহেতু পনেরো হাজার বা তার বেশি তাহলে এখানে ফিফটিন পার্সেন্ট গুণ করো ফিফটিন পার্সেন্ট গুণ করে এন্টার মেরে দাও তাহলে দেখো দু হাজার সাতশো একদম ঠিকঠাক বেরিয়েছে তো বাকিগুলো তোমরা যাচাই করে দেখে নেবে যে ঠিকঠাক অ্যান্সারটা বেরিয়েছে কি না অবশ্যই অ্যান্সার ঠিকঠাক বেরোবে কারণ এটা ফর্মুলার সাহায্যে হয়েছে ইফ ফর্মুলার সাহায্যে এবং এটা আমরা ম্যানুয়ালি করছি তো ইফ ফর্মুলা আমাদের ম্যানুয়ালের থেকে অনেক বেশি তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করে তো তোমরা এই ফর্মুলাটা ভালো করে রপ্ত করে নেবে এরকম আমরা দুটো কন্ডিশান কেন একাধিক কন্ডিশান আমরা ইউজ করে কাজ করতে পারি তো আমি সেটা আসছি পরের এক্সাম্পলে গুলোতে আমি আসছি তো এবারে দেখো এইখানে যে এক্সাম্পল সিক্সের মধ্যে যে করা আছে সেই এক্সাম্পলটা একটু ভালো করে দেখো এখানে কি বলেছে এখানে কিছু স্টুডেন্টস নেম দেওয়া আছে আর এখানে মার্কস দেওয়া আছে এবং বলছে ফেল স্টুডেন্ট নেম যে যে স্টুডেন্টসরা ফেল ফেল হয়েছে সেই সেই স্টুডেন্টসের নামগুলো এখানে চলে আসুক মানে এখানে তারপর কন্ডিশন দিয়ে 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 দিয়েছে আবার যে যে স্টুডেন্টসরা ফরটির কম পেয়েছে তারা ফেল ফরটির কম যারা পেয়েছে ফেল স্টুডেন্ট তাদের নামগুলো যেন এখানে চলে আসে তো এখানে কন্ডিশান তোমাকে কী করে করতে হবে ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট দিস সেল লেস দেন ফরটি যদি এই সেলটা ফরটির থেকে কম হয় তাহলে এই সেলটা চলে আসুক আদারওয়াইজ কী হবে ফাঁকা থাকুক ব্র্যাকেট ক্লোজ করে এন্টারপ্রেস করে দাও দেখো এটা ফরটির থেকে বেশি সেই জন্য এখানে দেখো কিছু আসেনি নিচে টেনে দাও দেখো যে যে স্টুডেন্টরা ফরটির কম পেয়েছে সেই সেই স্টুডেন্টসের নামগুলো এখানে দেখো চলে এসেছে যারা ফর্টির থেকে বেশি পেয়েছে অর্থাৎ পাস আউট হয়েছে তাদের নামগুলো কিন্তু এখানে আসে ঠিক আছে বোঝা গেল তাহলে ইফর কন্ডিশানেরটা কেমনভাবে এখানে ইউজ করলাম তো চলো এবার আমরা একদম শেষের এক্সাম্পেলে চলে যাই সাত নম্বর এক্সাম্পেলে চলে যাই তো দেখো এখানে একটা গ্রেডেশান সিস্টেম দেওয়া আছে এবং এখানে কিছু নেম দেওয়া আছে এবং মার্কস দেওয়া আছে এবং তাদের গ্রেডগুলো আমাকে বার করতে হবে ওকে তো দেখো তো এখানে দেখো গ্রেডেশন সিস্টেমে কী দেওয়া আছে যে স্টুডেন্ট নব্বই বা তার বেশিভাবে তাকে এ প্লাস দেওয়া হবে যে স্টুডেন্ট সত্তর থেকে উননব্বই থেকে সত্তরের মধ্যে এ পঞ্চাশ থেকে উনসত্তরের মধ্যে বি তিরিশ থেকে উনপঞ্চাশের মধ্যে সি তিরিশের কম্পারিটি তাহলে তিরিশের কম্প্যেটি তিরিশ থেকে উনপঞ্চাশ হলে সি হবে পঞ্চাশ থেকে উনসত্তর হলে বি হবে সত্তর থেকে উননব্বই হলে এ হবে আর নব্বই বা তার বেশি হলে এ প্লাস হবে তো এখানে আমরা ফর্মুলাটা ইউজ করব এবারে ওকে তো ফর্মুলাটা আমরা কীভাবে ইউজ করি দেখো তোমাদের একটা সুন্দর করে ভালোভাবে বোঝানোর জন্য আমি পাশে আরেকটা ঘর করেছি অ্যাকচুয়ালি তোমাদের এখানে যেমন যেমনভাবে বসাতে হবে তো সেটা আমি এখানে আরেকটা ঘর করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওখানে তোমরা কেমনভাবে গ্রেডেশনটা বসাবে সেটা একটু ওখানে তোমাদের দেখিয়ে দিই দিলে তোমরা বুঝতে পারবে অ্যাপ্লাই তো এখানে অ্যাপ্লাই বলে আমি লিখে দিলাম কোনটা তোমরা ঠিক এখানে অ্যাপ্লাইটা করবে সেই অ্যাপ্লাইটা আমি এখানে লিখে দিচ্ছি চলো এখানে অ্যাপ্লাইটা আমি করে দিচ্ছি এটাকে মার্জিন সেন্টার করে দিচ্ছি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটাকে এখান থেকে ক্লিয়ার ক্লিয়ার অল এখানে এটাকে বর্ডার দিয়ে দিলাম আচ্ছা তাহলে এখানে তো আমি লেস দেন থার্টি লিখবো এইখানে আমাকে কী লিখতে হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু থার্টি এখানে আমাকে কী লিখতে হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু ফিফটি এখানে আমাকে কী লিখতে হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70 আর এখানে যেমন আছে সেটা থাকবে গ্রেটার দেন অর equal টু নাইনটি তো দেখো কীভাবে হয় এখানে যেটা less দেন থার্টি দেওয়া আছে তাহলে এর কম হলে ডি পাবে 30 বা থার্টির বেশি যদি পায় তাহলে কিন্তু সি হবে বোঝা গেছে থার্টি বা থার্টির বেশি কিন্তু পায় তাহলে সি হবে আবার পঞ্চাশের ঘরে যখনই চলে যাবে পঞ্চাশের সমান যখনই হয়ে যাবে তখন সেটা বিতে কনভার্ট হয়ে যাবে আবার সত্তরের সমান যখনই হবে কিন্তু সত্তরের বেশি হবে কিন্তু নব্বই এর কম হবে এটা যেমন তিরিশের বেশি পঞ্চাশ এর কম এটা সত্তরের বেশি ঠিক আছে এটা এটাকে নব্বইয়ের কম এটা হচ্ছে পঞ্চাশের বেশি কিন্তু সত্তরের কম তো এই রকম করে এখানে তোমাকে বসাতে হবে দেখো এবার আমরা ফর্মুলাটা এখানে দিচ্ছি তাহলে ফর্মুলাটা কীভাবে হবে না ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট আমরা এর উপরে করবো এই ঘরের সংখ্যাটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু কি হয় আমাকে এক ধার থেকে লিখে লিখে আসতে হবে এই ঘরের সংখ্যাটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু নাইনটি হয় চলো আমরা ফর্মুলা বারে চলে যাই ফর্মুলা বাড়ির দিকে সবাই লক্ষ্য করো ইকোয়ালস টু এই ঘরের সংখ্যাটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু নাইনটি হয় তাহলে কমা দেবো কমা দিয়ে ইনভার্টেড কমা শুরু করবো তাহলে আমাদের গ্রেডটা কী হয়ে যাবে এ প্লাস হয়ে যাবে ইনভার্টার কমা শেষ করবো কমা শেষ করবো ব্যাস এই যে এই যেটুকু আমি করলাম এইটুকুকেই কিন্তু একবার এরকমভাবে পরপর করে যেতে হবে শুধু গ্রেড চেঞ্জ হবে এবং নাম্বার চেঞ্জ হবে আবার আমি এখানে বসাই ইফ ব্র্যাকেট ওপেন এই ঘরের সংখ্যাটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এবার কত গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি সেভেন্টি হয় তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি সেভেন্টি হয় তাহলে কমা ইনভার্টেড কমার মধ্যে কী লিখবো এ হবে তাহলে এ লিখে দিলাম ইনভার্টেড কমা শেষ কমা শেষ আবার এখানে ইফ লিখে দাও আবার এখানে ব্র্যাকেট ওপেন করো ব্র্যাকেট ওপেন করার পর আবার এই ঘরের সংখ্যাটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু যদি কত হয় পঞ্চাশ হয় তাহলে কমা ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে কত ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে তোমাকে বি তাহলে বি ইনভার্টেড কমা শেষ করো কমা শেষ করো আবার ইফ বসাও আবার ব্র্যাকেট ওপেন করো এবার এই সেলটাকে নিয়ে নাও এই ঘরের সংখ্যাটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি হয় তাহলে কমা ইনভার্টেড কমার মধ্যে হয়ে যাবে সি ইনভার্টেড কমা ক্লোজ করো এবার এখানে ডির জন্য তুমি আলাদা একটা ইফ দিয়ে ফাংশন লিখতে পারো কমা দিয়ে এখানে ডি লিখে দিতে পারো ডি ডি দিয়ে এখানে ক্লোজ করে যে কটা ব্র্যাকেট শুরু করেছো শেষ করো এক দুই তিন চার চারটে ব্র্যাকেট শুরু করলাম চারটে শেষ করো তো এখান থেকে এন্টার এন্টারপ্রেস করে দাও তো এখানে দেখো বি এসছে ওকে বি এসছে বি কেন এসছে ছাপ্পান্নটা কোথায় আছে পঞ্চাশ থেকে উনসত্তরের মধ্যে তো এটাকে আমরা এখান থেকে নিচে ড্র্যাক করে দিলাম দেখো ড্র্যাক করার পর এখানে দেখো সমস্ত গ্রেডেশান এখানে বেরিয়ে গিয়েছে তো আমরা একটু যাচাই করে নিই ছা ফিফটি সিক্স ফিফটি থেকে সিক্সটি নাইন ঠিকই আছে টোয়েন্টি মানে এটা তিরিশের কম ডি এসছে সেভেন্টি এইট এসছে আচ্ছা থার্টি সিক্স থার্টি থেকে কোনো মনে সি এসছে নাইনটি নাইন তাহলে এ প্লাস এসছে টোয়েন্টি ফোর তাহলে কী এসছে এটা হচ্ছে কত টোয়েন্টি ফোর হচ্ছে তোমাকে তোমার তিরিশের কম তাহলে দেখো ডি এসছে সেভেন্টি ফাইভ এ এসছে কারণটা সেভেন্টি থেকে এইটি নাইনের মধ্যে এসছে তো এখানে আছে টোয়েন্টি টু সেটা দেখো ডি এসছে বোঝা গেল তো দেখো একদম এখানে ই ফর্মুলা খুব সুন্দরভাবে কাজ করলো এবার আমরা এই যে ফর্মুলাটা এখানে লিখলাম এই ফর্মুলাটাকে একটু এডিট করে তোমাদেরকে দেখায় যদি আমরা এখানে এই যে ডিটা যদি এখানে শেষ না করেও যদি আমরা এখানে আরেকটা আর্গুমেন্ট লিখতাম ইফ ব্র্যাকেট ওপেন এইটার ওপরে এ করে যে লেস দেন এবার এখানে লিখে দিলাম লেস দেন থার্টি কমা ইনভার্টেড কমার মধ্যে ডি ডি দিয়ে ইনভার্ট শেষ এবারে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দিয়ে এখানে এন্টারপ্রেস দিতাম সে কিন্তু একই অ্যান্সার কিন্তু আসতো দেখো একই অ্যান্সার এসছে এখানে জাস্ট একটা আর্গুমেন্ট বেরিয়ে গেলো সেই জন্য পাঁচটা ব্র্যাকেট শুরু করতাম ওই জন্য পাঁচটা শেষ করতে হলো তো তোমাদের আর্গুমেন্ট বেশি করার দরকার নেই তোমরা এখানে একেবারে শেষ করে দেবে আগে যেমন করেছিলাম যেমন একেবারে শেষ করে দিয়েছিলাম সেরকম একেবারে শেষ করে দেবে শেষ করে দিয়ে তোমরা যদি টেনে দাও তাহলে সমস্ত ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়ে ঠিকঠাক গ্রেডেশান এখানে দেখিয়ে দেবে তো আশা করছি তোমরা এই ই ফর্মুলার সমস্ত এক্সাম্পলগুলো তোমরা দেখলে এবং তোমাদের মধ্যে কোনো ডাউট থাকার কথা নয় তোমরা এটা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে খুব মজাদার ফর্মুলা ই ফর্মুলা তো আগে আমি তোমাদের আরও ফর্মুলা সম্পর্কে আলোচনা করব তো আজকের আমি এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম আ নাইস ডে জয় হিন্দ বন্দে মাতারম টেক কেয়ার